गुड मॉर्निंग माय डियर स्टूडेंट्स, आशा करी सबाई मन अल्लाह ताआलार अशेष रहमते भालो आछो। आज आमरा एसएससी उच्चतर गणित प्रथम पत्रेर तुमरा जारा एसएससी 2021 माने 2021 साले जादेर परीक्षा देयार कथा छिलो, तुमरा जारा 21-এর ব্যাচ, তোমাদের যে অ্যাসাইনমেন্ট 1 দেওয়া আছে বোর্ড কর্তৃক, সেই অ্যাসাইনমেন্ট 1 সম্পর্কে আমরা আজকে একটু আলোচনা করব, ঠিক আছে? তোমরা হচ্ছে আমি টোটাল সমাধান করে দেব না, আমি জাস্ট তোমাদেরকে কিছু কিছু বিষয়ে বুঝিয়ে দেব যাতে তোমাদের ভুলগুলো না হয়, ঠিক আছে? আমাদের ম্যাট্রিক্স ও নির্ণায়ক অধ্যায় থেকে অ্যাসাইনমেন্টটা দেওয়া ছিল, তোমরা সবাই জানো। তো দেখো, আমরা শুরুতে অ্যাসাইনমেন্টটা একটু দেখে নিই, কি ছিল আমাদের অ্যাসাইনমেন্ট। দেখো, 2021 সালে একটি কারখানার বিভিন্ন শাখায় কর্মরত শ্রমিকদের তালিকা নিম্নরূপ। একটু খেয়াল করো, এখানে যে শ্রমিক আছে তাদের শ্রেণী 1, শ্রেণী 2, শ্রেণী 3 তিনটা শ্রেণীতে ভাগ করা হয়েছে। এবং দেখো, এখানে উৎপাদন, বিপণন ও বিতরণ, দেখো শ্রেণী 1 এর ভিতরে উৎপাদনে আছে 4 জন, বিপণনে আছে 0 এবং বিতরণে 8 জন, ঠিক আছে? এটা হচ্ছে টোটালটা হচ্ছে শ্রেণী 1 এর উৎপাদনে আছে 4 জন, বিতরণে নাই কেউ, মানে 0 আর সরি বিপণনে কেউ নাই, 0 আর বিতরণে 8 জন আছে শ্রেণী 1 এ। দেখো শ্রেণী 2 তে আছে হচ্ছে এই যে এটা 8 জন, 4 জন আর বিতরণে কেউ নাই, তার মানে 0 শ্রেণী 2 তে আছে। আর শ্রেণী 3 তে আছে 4 জন, 4 জন আর 8 জন, ঠিক আছে? তো এটা হচ্ছে যে একটা কারখানার বিভিন্ন শাখায় কর্মরত শ্রমিকদের তালিকা। দেখো এখানে বলা হয়েছে যে সকের সংখ্যাগুলি একটি 3x3 ম্যাট্রিক্স এ নির্দেশ করে। দেখো এখানে হচ্ছে এলিমেন্ট এ একটা, দুইটা, তিনটা, ঠিক আছে? এ আবার একটা এলিমেন্ট, এ একটা এলিমেন্ট, এ একটা এলিমেন্ট, দেখো এ একটা, এ একটা, এ একটা। তো যদি আমরা এটাকে প্রথম রো হিসেবে ধরি, এটা প্রথম রো, এটা দ্বিতীয় রো, এটা হচ্ছে তৃতীয় রো, আবার দেখো এটা হচ্ছে ফার্স্ট কলাম, এটা সেকেন্ড কলাম, এটা হচ্ছে থার্ড কলাম। আমি এই অধ্যায়ে তোমাদের খুব ভালোভাবে বুঝাইছি, এর আগে ক্লাস নিয়ে শেষ করছি আমরা ফার্স্ট ইয়ারে থাকতে, এবং এই অধ্যায় সম্পর্কে তোমরা অনেকবার পরীক্ষা দিয়েছ, আমি জানি তোমরা প্রত্যেকে খুব ভালো পারবে এই জিনিসগুলো। তারপরেও আমি তোমাদেরকে আরও একটু যাতে তোমরা ভুল না করো এই জন্য জাস্ট বুঝাই দিচ্ছি। দেখো তো এটা হচ্ছে যেহেতু রো তিনটা এবং কলাম তিনটা, এই জন্য 3x3 একটা ম্যাট্রিক্স। হ্যাঁ, তো বলছে যে উৎপাদন, বিপণন ও বিতরণ যে শাখাতে কর্মরত থাকুক না কেন, একই শ্রেণীভুক্ত শ্রমিকের মাসিক বেতন একই। তার মানে এদিকে খেয়াল করো, এখানে যে শ্রেণী 1 আছে, এখানে যে শ্রমিকগুলো আছে, এদের প্রত্যেকের মাসিক বেতন একই। যদি উৎপাদনের যে শ্রমিক 4 জন আছে, এদের যদি মাসিক বেতন 15,000 করে হয় বা 25,000 করে হয়, তাহলে বিপণনে যাদের আছে এদেরও মাসিক বেতন 25,000, বিতরণে যাদের আছে এদেরও মাসিক বেতন 25,000 হবে, মানে প্রত্যেক শ্রেণীতে মাসিক বেতন একই। যদি শ্রেণী 2 তে মাসিক বেতন 20,000 করে হয়, তাহলে প্রত্যেকেরই মাসিক বেতন 20,000, ঠিক আছে? এরপরে হচ্ছে শ্রেণী 3 তে যারা আছে, এদেরও যদি মাসিক বেতন 30,000 হয়, তাহলে সেক্ষেত্রে প্রত্যেকের মাসিক বেতন 30,000। হ্যাঁ, এখানে যারা আছে প্রত্যেকের মাসিক বেতন 30,000। এজন্য বলছে যে উৎপাদন, বিপণন ও বিতরণ যে শাখাতে কর্মরত থাকুক না কেন, একই শ্রেণীভুক্ত শ্রমিকের মাসিক বেতন একই, ঠিক আছে? এরপরে দেখো ক নম্বরে বলছে যে এ ম্যাট্রিক্সটি প্রতিসম কিনা যাচাই করো। তার মানে ওখানে যে এলিমেন্টগুলো দেওয়া ছিল ওটা হচ্ছে 3x3 অর্ডারের একটা ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্সটি প্রতিসম কিনা সেটা যাচাই করতে হবে। তারপরে খ নম্বরে দেওয়া আছে, দেখো এ স্কোয়ার মানে এই ম্যাট্রিক্সের সাথে ওই ম্যাট্রিক্সের গুণ করবে, -7a এই ম্যাট্রিক্সের সাথে 7 গুণ করবে। আর এটা হচ্ছে i3ও কি, i3 হচ্ছে আইডেন্টিটি ম্যাট্রিক্স, i3 হচ্ছে 3x3 অর্ডারের আইডেন্টিটি ম্যাট্রিক্স, ঠিক আছে? আমরা জানি যে i হচ্ছে আইডেন্টিটি ম্যাট্রিক্স, এটা 2x2 অর্ডারের হতে পারে, 3x3 অর্ডারের হতে পারে। তো যদি 3 উল্লেখ করা থাকে তাহলে আমরা বুঝবো সেটা 3x3 অর্ডারের ম্যাট্রিক্স, যদি 2 উল্লেখ করা থাকে তাহলে বুঝবো 2x2 অর্ডারের ম্যাট্রিক্স, ওকে?
আচ্ছা, তো এখানে এটা ইকুয়াল টু টুয়াইস এক্স হলে এক্স নির্ণয় করো। খ নাম্বার এটা বলছে, আমি জানি তোমরা পারবে। এরপরে দেখো গ নাম্বারে কি বলছে, যে বি ইকুয়াল টু একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, বি ইকুয়াল টু একটা ম্যাট্রিক্স দেওয়া আছে। তো বি ইকুয়াল টু যদি এটা হয় তাহলে দেখাও যে এ বি ইকুয়াল টু বি এ ইকুয়াল টু 80i3। ঠিক আছে, মানে এ বি এ এবং বি গুণ করবে, এ যে ম্যাট্রিক্সটা দেওয়া আছে আগে ওইটা গুণ করবে, এবং বি বির সাথে এ গুণ করবে বি এ। করার পরে যেটা পাবে ওইটাতে ওইটাতে দেখবে তোমরা যে ওখান থেকে যদি তোমরা 80 কমন নাও তাহলে i3 পাওয়া যাবে, অর্থাৎ এটা ইকুয়াল টু 80i3 পাবে, অর্থাৎ আইডেন্টিটি ম্যাট্রিক্স পাবে। ঠিক আছে, আচ্ছা ঘ নম্বরে দেখো, ঘ নম্বরে দেখো যে এমন একটি ম্যাট্রিক্স সি নির্ণয় করো যেখানে এ সি ইকুয়াল টু সি এ ইকুয়াল টু আইডেন্টিটি। ঠিক আছে, বলছে যে এখানে দেওয়া আছে এ সি ইকুয়াল টু সি এ ইকুয়াল টু আইডেন্টিটি, তাহলে এমন একটি ম্যাট্রিক্স সি নির্ণয় করো যেন এ সি ইকুয়াল টু সি এ ইকুয়াল টু আইডেন্টিটি, অর্থাৎ দেওয়া আছে এটা ইকুয়াল টু এটা সি নির্ণয় করো। ওকে, মানে এটা দেওয়া আছে, এখন আমাদের সিটা নির্ণয় করতে হবে। আমি দেখাবো তোমাদের কীভাবে সেটা নির্ণয় করতে হবে। দেখো এখানে ও নম্বরে বলা আছে যে উৎপাদন বিপণন ও বিতরণ শাখার শ্রমিকদের মাসিক মোট বেতন যথাক্রমে। আচ্ছা আমরা একটু ব্যাগে যাই, দেখো আমরা একটু ব্যাগে যাই, এখানে খেয়াল করো একটু, এখানে যারা উৎপাদনে যারা আছে, এই যে উৎপাদনে দেখো শ্রেণী ওয়ানে 4 জন, শ্রেণী টুতে 8 জন, শ্রেণী থ্রিতে 4 জন, এখানে এই উৎপাদনে যারা আছে এদের টোটাল মাসিক বেতন দেওয়া আছে, হচ্ছে টোটাল মাসিক বেতনটা এদের দেওয়া আছে দেখো 1,96,000, 1,96,000 টোটাল মাসিক বেতন দেওয়া আছে। ঠিক আছে, এদের আর বিপণনে যারা আছে এদের টোটাল মাসিক বেতনটা দেওয়া আছে হচ্ছে কত, 88,000, মানে 88,000। দেখো এই যে এটা দেওয়া আছে মাসিক বেতন, মানে যে বিপণন যাদের আছে এদের টোটাল বেতন, মানে যে 4 জন আর 4 জন 8 জনের বেতন এখানে 88,000। হ্যাঁ, আর এখানে হচ্ছে উৎপাদনে 4 জন 8 জন আর 4 জন, এই টোটাল হচ্ছে 16 জনের বেতন দেওয়া আছে 1,96,000, আর এখানে এই যে বিতরণে যারা আছে এদের টোটাল 16 জনের বেতন দেওয়া আছে হচ্ছে 2,00,000। ঠিক আছে, 2,00,000 বেতন দেওয়া আছে। ওকে, এরপরে কি বলছে দেখো, দেখো তাহলে কি বলছে যে উৎপাদন বিপণন ও বিতরণ শাখা শ্রমিকদের মাসিক মোট বেতন যথাক্রমে 1,96,000 টাকা উৎপাদনের, আর হচ্ছে বিপণনের মাসিক মোট বেতন 88,000 টাকা, এবং বিতরণের মাসিক মোট বেতন দেওয়া আছে 2,00,000 টাকা। তাহলে এখানে কি বলছে যে শ্রেণী ওয়ান, শ্রেণী টু এবং শ্রেণী থ্রিভুক্ত একজন শ্রমিকের মাসিক বেতন কত তা নির্ণায়কের সাহায্যে নির্ণয় করো। আমি কিন্তু শুরুতেই বলছি যে শ্রেণী ওয়ানে যারা আছে তাদের প্রত্যেকের বেতন সেম, শ্রেণী টুতে আছে যারা তাদের প্রত্যেকের বেতন সেম, শ্রেণী থ্রিতে যারা আছে তাদের প্রত্যেকের বেতন সেম। ঠিক আছে, তো এখন এই যে শ্রেণী ওয়ানের একজনের বেতন বের করতে হবে, ওকে, শ্রেণী টু এর একজনের বেতন কত সেটা বের করতে হবে, শ্রেণী থ্রি এর একজনের বেতন কত সেটা বের করতে হবে। ঠিক আছে, তাহলে এখন দেখো প্রথমে ক নম্বরে আমাদের কী ছিল, ক নম্বরে ছিল হচ্ছে ম্যাট্রিক্সটি প্রতিসম কিনা যাচাই করো। দেখো একটা ম্যাট্রিক্স আমরা কী জানি, একটা ম্যাট্রিক্স প্রতিসম কিনা সেটা আমরা যাচাই করতে পারি কিভাবে, দেখো একটা ম্যাট্রিক্স যদি এ হয় তাহলে আমরা ওই ম্যাট্রিক্সটার ট্রান্সপোজ বের করব। ঠিক আছে, ওই ম্যাট্রিক্সটার আমরা ট্রান্সপোজ বের করব, বের করে যদি এরা যদি সমান হয় তাহলে প্রতিসম হবে, আর যদি সমান না হয় তাহলে ম্যাট্রিক্সটি প্রতিসম হবে না। ওকে, তাহলে দেখো দেখো যে ছকে যে সংখ্যাগুলো দেওয়া ছিল, 3x3 অর্ডারের একটা ম্যাট্রিক্স, এই যে এখানে দেখো 3x3 অর্ডারের একটা ম্যাট্রিক্স এখানে দেওয়া ছিল। ঠিক আছে, এবং সেই ম্যাট্রিক্সটা আমরা এই যে নিলাম এ, তাহলে এখানে এলিমেন্টগুলো ছিল হচ্ছে 4, 8, 4, 0, 4, 4 আর 8, 0, 8 এলিমেন্ট। এখন আমরা এ এর ট্রান্সপোজ বের করব, এ এর ট্রান্সপোজ তোমরা বের করবে এখানে, এ এর এখানে ট্রান্সপোজটা তোমরা বের করবে, দেখো ট্রান্সপোজটা বের করবে, আমি তোমাদের বের করে দেবো না। ঠিক আছে, তোমরা ট্রান্সপোজটা বের করবে, বের করে তোমরা দেখবে যে এই এ
আর এ এর ট্রান্সপোজ এই দুইটার সমান হয় কিনা। যদি সমান হয় তাহলে এটা হচ্ছে প্রতিসম ম্যাট্রিক্স, আর যদি সমান না হয় তাহলে প্রতিসম ম্যাট্রিক্স নয়। ঠিক আছে, আচ্ছা এরপরে খ নম্বরে যাও। দেখো খ নম্বরে এখানে দেখো যে ম্যাট্রিক্সটা আমাদের দেয়া ছিল সেটা এখানে আছে। এরপরে খেয়াল করো, এবং যে আইডেন্টিটি ম্যাট্রিক্স, আমরা জানি আইডেন্টিটি ম্যাট্রিক্স দেওয়া থাকে না, কারণ আইডেন্টিটি ম্যাট্রিক্স আমরা জানি কি 100 0 0 1 0 0 0 1। ঠিক আছে, তো এখন খ নম্বরে আমাদের যে কোশ্চেনটা ছিল সেটা হচ্ছে, কোশ্চেনটা আমাদের খ নম্বরে ছিল হচ্ছে এ স্কোয়ার মাইনাস 7 এ, এরকম কিছু একটা। আমরা একটু দেখে আসি খ নম্বরে কী কোশ্চেন ছিল। এ স্কোয়ার মাইনাস 7a + 6i3 = 2x হলে x নির্ণয় করো। তাহলে আমরা প্রথমে এখানে কি করব, এখানে হচ্ছে আমরা এ স্কোয়ারটা বের করব, তারপরে হচ্ছে এ স্কোয়ার বের করার পরে আমরা এই টোটাল এই লাইনটা বের করব, এই বাম পক্ষ বের করো, বের করে এটা = 2x ধরে আমরা x এর মানটা বের করব। ঠিক আছে, তো দেখো তাহলে আমরা সেটা করি। তোমরা এই ধরনের অঙ্ক এর আগে অনেকগুলো করেছো। দেখো এখানে এ দেওয়া আছে, ওইটা আইডেন্টিটি ম্যাট্রিক্স আমরা জানি হচ্ছে এটা। এরপরে দেখো আমরা এ স্কোয়ার বের করলাম, এ ইন্টু এ, এটা তোমরা নিজেরা করবে এ স্কোয়ার। এরপরে আমরা এ স্কোয়ার মাইনাস 7a + 6i + 6i/i3, আমরা এখন এইটা বের করব। দেখো আমরা এ স্কোয়ারের মান বসাবো, 7 ইন্টু এ এর মান বসাবো, আর 6 ইন্টু i3 এর মানটা বসায় আমরা যেটা আসে সেটা তোমরা এখানে নির্ণয় করে ফেলবে, আমি কিন্তু নির্ণয় করে দেবো না। ঠিক আছে, তোমরা নিজেরাই বের করবে। ওকে, এরপরে দেখো এখন এখন দেখো এখানে বলছে কি যে এ স্কোয়ার মাইনাস 7a + 6i3 এটা = 2x। তাহলে এখন এই যে মানটা আমরা বের করেছি আমরা ওইটা এখানে বসাবো, তাহলে ওইটা = আমাদের কি হবে, 2x হবে। ওকে, এখান থেকে আমরা এই যে x এর মানটা বের করব। ঠিক আছে, তাহলে খেয়াল করো আমরা এখানে এটা পেয়েছিলাম, এটা আমরা দেখো এখানে যে মানগুলো আছে এক্স্যাক্টলি যে এটাই সঠিক সেটা কিন্তু না, আমি জাস্ট বসাইছি এখানে। ঠিক আছে, এটা যে এই টোটাল এটার মান সেটা না, আমি জাস্ট তোমাদের বোঝানোর জন্য বসাইছি, তোমরা এটা বের করবে যে মানটা হবে সেটা বের করবে, = 2x। ওকে, এখান থেকে তাহলে আমরা এই যে এক্স = আমরা 2x এসআইটি হলে হাফ হয়ে যাবে, তাই না? তাহলে খেয়াল করো তাহলে এক্স = 1/2 যেটা ছিল আমাদের ম্যাট্রিক্স, সেটা 1/2 যে ম্যাট্রিক্স ছিল সেটা, এখন এই হাফটা এই প্রত্যেকটা এলিমেন্টের সাথে গুণ করে দাও, যেহেতু হাফটা গুণ আকারে আছে, তাহলে কি হবে 26/2 8/2 52/2 এভাবে করে ভাগ হয়ে যাবে। ওকে, আচ্ছা তো এরপরে দেখো, এরপরে তোমরা এখানে যে রেজাল্টটা আসবে সেটা হচ্ছে তোমাদের অ্যান্সার হবে এক্স এর মান, এক্স এর ভ্যালু তোমরা এখানে বের করে বসাবে। ঠিক আছে, এরপরে দেখো গ নম্বরে কী বলছে, গ নম্বর খেয়াল করো, গ নম্বরে বলছিল যে সি এ = এরকম ছিল, সি এ = এ সি = আইডেন্টিটি যদি হয় তাহলে সি এর মানটা, এটা কি গতে ছিল না ঘতে ছিল ভুলে গেছি একটু দেখে নি, না এটা গ নম্বরে ছিল হচ্ছে এ বি = বি এ = 8i3। ওকে, গ নম্বরে ছিল হচ্ছে যে এ বি = বি এ = 8i3, এটা প্রমাণ করো, এটা ছিল গ নম্বরে। তাহলে আমরা এ এবং বি দুইটা ম্যাট্রিক্স গুণ করব, এ এবং বি দুইটা ম্যাট্রিক্স, এ বি এবং বি এ, সরি এটা হবে বি এ, এ বি = বি এ = i3, এটা আমাদের গুণ করতে হবে। তাহলে আমরা প্রথমে এ ম্যাট্রিক্স এবং বি ম্যাট্রিক্স গুণ করব, তারপরে বি ম্যাট্রিক্স এবং এ ম্যাট্রিক্স গুণ করব। ঠিক আছে, এটা = আইডেন্টিটি হবে, 8টি আইডেন্টিটি। ঠিক আছে, তাহলে আমরা প্রথমে এ বি গুণ করি, আমাদের বি ম্যাট্রিক্সটা গ নম্বরে দেওয়া আছে আর এ ম্যাট্রিক্সটা আমাদের কোশ্চেনেই দেওয়া ছিল উদ্দীপকে, তাই না? তাহলে এই যে বি ম্যাট্রিক্স যেটা দেওয়া আছে সেটা এখন আমরা এ বি গুণ করব, গুণ করার পরে আমরা যেটা পাবো দেখো সেটা হচ্ছে, এখন
দেখো এখান থেকে আমরা এবি গুণ করে আমরা এই ধরনের একটা ম্যাট্রিক্স পাবো, এটা যে এক্স্যাক্টলি হবে সেটা নয়, ঠিক আছে, এরকম একটা ম্যাট্রিক্স পাবো। ওখান থেকে আমরা যেটা পাবো ওখান থেকে আমরা 8টি কমন নিলে আমরা 8টি আইডেন্টিটি পেতে পারি। এরপরে দেখো, খেয়াল করো, এবার হচ্ছে আমরা বি এ নির্ণয় করব। বি এ নির্ণয় করার পরে দেখো, বি এ নির্ণয় করার পরে আমরা বি এ ইকুয়াল টু এখানে যে ম্যাট্রিক্স পাবো, বি এ ইকুয়াল টু যে ম্যাট্রিক্সটা পাবো ওখানে আমরা যে যে এলিমেন্ট পাবো সেখান থেকে আমরা যদি 8টি কমন নিই তাহলে আমরা আইডেন্টিটি পাবো, ঠিক আছে, মানে আইডেন্টিটি একটা ম্যাট্রিক্স পাবো, সেটা আমরা এখানে লিখবো 8টি I3। অতএব এ বি ইকুয়াল টু বি এ ইকুয়াল টু 8টি আইডেন্টিটি। হ্যাঁ, এরপরে দেখো, ঘ নাম্বারে ছিল যে, দেখো ঘ নাম্বারে ছিল এস সি ইকুয়াল টু সি এ ইকুয়াল টু আইডেন্টিটি হলে সি নির্ণয় করো। এস সি ইকুয়াল টু সি এ ইকুয়াল টু আইডেন্টিটি হলে সি এর মানটা নির্ণয় করো। এখন একটা জিনিস খেয়াল করো, যদি এমনটা হয় যে আমরা যদি এস সি ইকুয়াল টু যদি আইডেন্টিটি আমরা লিখি, এস সি ইকুয়াল টু আইডেন্টিটি, তাহলে আমরা এখান থেকে সি ইকুয়াল টু লিখতে পারি, বা সি ইকুয়াল টু আমরা লিখতে পারি হচ্ছে সি এ ইনভার্স আইডেন্টিটি, আমরা এটা লিখতে পারি এ ইনভার্স আইডেন্টিটি, সি ইকুয়াল টু আমরা লিখতে পারি এ ইনভার্স আইডেন্টিটি, ঠিক আছে, এটা আমরা লিখতে পারি। তাহলে এই এ ইনভার্স আইডেন্টিটি মানে হচ্ছে এ ইনভার্স, ওকে, এটার সাথে তুমি আইডেন্টিটি গুণ করলে এটাই থাকে, তাহলে আমরা সি ইকুয়াল টু লিখতে পারি এ ইনভার্স। দেখো আমি আবারও লিখি, এস সি ইকুয়াল টু আইডেন্টিটি যদি থাকে তাহলে সি ইকুয়াল টু এ ইনভার্স আইডেন্টিটি আমরা লিখতে পারি। তো এ ইনভার্সের সাথে আইডেন্টিটি গুণ করলে ওই এ ইনভার্সই থাকে, এই জন্য আমরা জাস্ট শুধুমাত্র আইডেন্টিটি বাদ দিয়ে এ ইনভার্স লিখতে পারি, সি ইকুয়াল টু এ ইনভার্স, ওকে। তো দেখো এখানে সেটাই লেখা আছে যে এ সি ইকুয়াল টু সি এ ইকুয়াল টু আইডেন্টিটি হওয়ায় এখান থেকে আমরা সিকে রেখে একে এস আইডে পাঠাইলে এ ইনভার্স হয়ে যাবে, এ ইনভার্স আইডেন্টিটি, আবার এখান থেকে সিকে রেখে একে যদি পাঠাই তাহলে এ ইনভার্স আইডেন্টিটি, অর্থাৎ সি ইকুয়াল টু এ ইনভার্স, আইডেন্টিটি লেখার প্রয়োজন পড়ে না, ঠিক আছে। তার মানে আমরা কি বুঝলাম, আমাদের যে সির মানটা বের করতে হবে, অর্থাৎ আমরা এ ইনভার্সের মানটা বের করতে পারলে আমরা সির মানটা পেয়ে যাচ্ছি, ঠিক আছে। অর্থাৎ প্রথমে যে ম্যাট্রিক্সটা দেওয়া আছে এ, ওই ম্যাট্রিক্সের ইনভার্স ম্যাট্রিক্সটা বের করলে ওটাই হচ্ছে সি এর মান, ঠিক আছে। তাহলে আমাদের যে এ ম্যাট্রিক্স ছিল সেটার আমরা জাস্ট ইনভার্স ম্যাট্রিক্সটা বের করব, আমাদের উদ্দীপকে এ ম্যাট্রিক্স দেওয়া আছে, আমরা এখন ইনভার্স ম্যাট্রিক্সটা বের করব। এখন ইনভার্স ম্যাট্রিক্স কীভাবে বের করে এটা তোমরা কয়েকবার পরীক্ষা দিয়েছো, ফার্স্ট ইয়ার থেকে শুরু করে এখন পর্যন্ত বহুবার, এবং তোমরা প্রত্যেকে বের করেছো, আমি দেখেছি তোমরা খুব ভালো পারো। একটা ম্যাট্রিক্স দেওয়া থাকলে কীভাবে ইনভার্স ম্যাট্রিক্স বের করতে হয়, ঠিক আছে, আমি জাস্ট এখানে স্টেপগুলো দেখাই চলে যাব। দেখো এখানে এই ম্যাট্রিক্স যেটা দেওয়া ছিল আমাদের উদ্দীপকে, এবং আইডেন্টিটি এ যেটা দেওয়া আছে, মানে আইডেন্টিটি তো আমরা জানি কি দেওয়া থাকবে না উদ্দীপকে। এরপরে দেখো আমরা প্রথমে ডিটারমিনেন্ট অফ এ বের করব, ডিটারমিনেন্ট অফ এ আমরা বের করব, এ ম্যাট্রিক্সের ডিটারমিনেন্টটা বের করব, ঠিক আছে। আমরা তো জানি যে এ ইনভার্স ইকুয়াল টু কি, 1/ ডিটারমিনেন্ট অফ এ অ্যাডজয়েন্ট অফ এ, এখানে হচ্ছে কি অ্যাডজয়েন্ট অফ এ, এ ডি জে অফ এ, তাই না, অ্যাডজয়েন্ট অফ এ আমরা জানি, 1/ ডিটারমিনেন্ট অফ এ আর হচ্ছে অ্যাডজয়েন্ট অফ এ। তাহলে আগে প্রথমে ডিটারমিনেন্ট অফ এটা বের করব আর হচ্ছে অ্যাডজয়েন্ট অফ এটা আমরা বের করব, ঠিক আছে। তো খেয়াল করো আমরা প্রথমে ডিটারমিনেন্ট অফ এ বের করব, বের করার পরে আমরা দেখব যে ম্যাট্রিক্সটা আসলে ইনভার্স বের করা যাবে কি না, আমরা কীভাবে সেটা যাচাই করতে হয় সেটা আমরা জানি, আমি তোমাদেরকে বলবো না, ঠিক আছে। এরপরে দেখো ডিটারমিনেন্ট অফ এ বের করার পরে যে এখন আমরা অ্যাডজয়েন্ট অফ এ বের করবো, এ ডি জে অ্যাডজয়েন্ট অফ এ বের করবো, ঠিক আছে। আচ্ছা অ্যাডজয়েন্ট অফ এ আমরা এখন বের করবো, তো সেজন্য কীভাবে তোমাদের অ্যাডজয়েন্ট অফ এ বের করতে হয় এটা তোমরা জানো, ঠিক আছে। আচ্ছা দেখো প্রথমে আমরা এই যে A11, A12, A13 বের করবো, A21, A22, A23 বের করবো, A31, A32, A33 বের করবো, ঠিক আছে। এখানে যে যেগুলো বের করা আছে এগুলো যে এক্স্যাক্ট মান সেটা কিন্তু নয়, তোমরা নিজেরাই করবে সবাই। এবার আমরা জানি যে এ ইনভার্স ইকুয়াল টু 1/ ডিটারমিনেন্ট অফ এ আর হচ্ছে অ্যাডজয়েন্ট অফ এ। এখন অ্যাডজয়েন্ট অফ এ ইকুয়াল টু একটা জিনিস খেয়াল করো,
তোমরা অনেকে পরীক্ষায় ভুল করো এটা, ঠিক আছে? এই যে ওয়ান বাই ডিটারমিনেন্ট অফ এ এখানে থাকলো, এই যে অ্যাডজয়েন্ট অফ এ ইকুয়াল টু এই যে ম্যাট্রিক্সটা তোমরা এখানে লিখো, এ ওয়ান ওয়ান, এ ওয়ান টু, এ ওয়ান থ্রি, এ টু ওয়ান, এ টু টু, এ টু থ্রি, এ থ্রি ওয়ান, এ থ্রি টু, এ থ্রি থ্রি, এটার উপরে কিন্তু ট্রান্সপোজ হবে, মাস্ট ট্রান্সপোজ করতে হবে, না থাকলে কিন্তু আমি তোমাদের মার্ক দিতে পারবো না, ঠিক আছে? এটার উপরে ট্রান্সপোজ হবে, এ ওয়ান ওয়ান, এ ওয়ান টু, এ ওয়ান থ্রি, এ টু ওয়ান, এ টু টু, এ টু থ্রি, এ থ্রি ওয়ান, এ থ্রি টু, এ থ্রি থ্রি, এভাবে সাজিয়ে এটার উপরে ট্রান্সপোজ হবে। এবং ট্রান্সপোজ মানে কী সেটা তোমরা জানো, যে আমরা রোগুলাকে কলাম আকারে বসাবো বা কলামগুলাকে রো আকারে বসাবো। যেমন এই কলামটা আমরা একটা রো আকারে বসাবো, তারপর এই কলামটা আমরা এই রো আকারে বসাবো, তারপর এই যে কলামটি দেওয়া আছে এটা আমরা রো আকারে বসাবো, এটা হচ্ছে ট্রান্সপোজ করা, ঠিক আছে? তাহলে দেখো, আমরা এখন এই যে ডিটারমিনেন্ট অফ এর মানটা বসালাম, তারপরে হচ্ছে ওই ম্যাট্রিক্সটাকে ট্রান্সপোজ করার পরে দেন তারপর আমরা ওই যে এলিমেন্টগুলো বসালাম, বসে আমরা এটা পাই, মানে এই এই ধরনের একটা অ্যান্সার আসবে। পরে এখানে যেটা আসবে ওইটা আমরা ভিতরে প্রত্যেকটা এলিমেন্টের সাথে গুণ করে দেব, দেওয়ার পরে আমরা এক্স্যাক্ট অ্যান্সারটা পাবো, ঠিক আছে? তাহলে আমরা আমরা এতক্ষণ ধরে কী বের করছি বলো তো? আমরা এতক্ষণ ধরে এ ইনভার্স বের করছি, মানে এ যে ম্যাট্রিক্সটা ওই ম্যাট্রিক্সটার ইনভার্স ম্যাট্রিক্সটা আমরা বের করলাম, ওকে? এই যে ইনভার্স ম্যাট্রিক্সটা, এখন এই ইনভার্স ম্যাট্রিক্স ইকুয়াল টু আমরা জানি সি, অর্থাৎ আমাদের সি এর মানটা বের হয়ে গেছে, ঠিক আছে? এরপরে দেখো, আমাদের উ নাম্বার যে কোশ্চেনটা ছিল সেখানে বলা ছিল যে উৎপাদনে যারা আছে তাদের প্রত্যেকের বেতন, মানে তাদের সকলের বেতন একসাথে দেওয়া আছে, এবং হচ্ছে বিপণনে যারা আছে তাদের সকলের বেতন একসাথে দেওয়া আছে উ নাম্বারে, ঠিক আছে? দেখো, এখন একটা জিনিস খেয়াল করো যে শ্রেণী ওয়ানের প্রত্যেকের বেতন আমরা ধরে নিই এক্স, ঠিক আছে? এবং শ্রেণী টু এর একজন ব্যক্তির বেতন, অর্থাৎ প্রত্যেকের বেতন আমরা ধরে নিই ওয়াই, এবং শ্রেণী থ্রিভুক্ত প্রত্যেকের বেতন, অর্থাৎ একজনের বেতন আমরা ধরে নিই জেড, কারণ ওদের প্রত্যেকের বেতন সমান একই, ঠিক আছে? তাহলে আমরা ধরে নিলাম জেড। তাহলে ম্যাট্রিক্স আকারে প্রকাশ করলে আমরা এটা লিখতে পারি এক্স ইকুয়াল টু শ্রেণী ওয়ানের বেতন, শ্রেণী টু এর একজনের বেতন, শ্রেণী থ্রি এর একজনের বেতন, আমরা এটা ম্যাট্রিক্স আকারে লিখতে পারি, ওকে? তাহলে এখন দেখো, দেখো এখানে উৎপাদনের ক্ষেত্রে বেতন দেওয়া ছিল হচ্ছে 1,96,000, তারপরে হচ্ছে যে মাঝে যেটা ছিল ওইটার বেতন দেওয়া ছিল হচ্ছে বিপণনের বেতন দেওয়া ছিল হচ্ছে 88,000, তারপরে ছিল কি বিতরণের বেতন দেওয়া ছিল 2,00,000, ঠিক আছে? তাহলে আমরা সেই বেতনটা আমরা এই যে ম্যাট্রিক্স আকারে লিখলাম, ওকে? লেখার পরে দেখো, এখন আমরা এই যে শর্ত অনুসারে এই যে এখানে যে এ ম্যাট্রিক্স, অর্থাৎ যে শ্রমিক সংখ্যা এবং এদের প্রত্যেকের বেতনের যে ম্যাট্রিক্স, এই দুইটা গুণ করলে এই টোটাল বেতন, ঠিক আছে? আমরা তো জানি যে যদি তিনজন শ্রমিক থাকে এবং প্রত্যেকের বেতন যদি 4 টাকা করে হয়, তাহলে ওইটা ইকুয়াল টু টোটাল বেতন 12 টাকা। এটা আমরা লিখতে পারি যে তিনজন শ্রমিক এবং প্রত্যেকের বেতন 4 টাকা, এই দুইটা গুণ করলে আমাদের টোটাল বেতন পাই 12 টাকা, তাই না? ঠিক এখানেও একই, এটা হচ্ছে শ্রমিকের সংখ্যার ম্যাট্রিক্স, এটা হচ্ছে তাদের প্রত্যেকের বেতনের ম্যাট্রিক্স, এই দুইটা গুণ করলে তাদের টোটাল বেতনটা আমরা পাবো, টোটাল বেতনের যে ম্যাট্রিক্স সেটা আমরা পাবো, ওকে? তাহলে খেয়াল করো, আমরা যে গুণ করলাম এখানে যে ম্যাট্রিক্সটা দেওয়া ছিল শ্রমিকদের, সেই ম্যাট্রিক্স, তাদের প্রত্যেকের বেতনের ম্যাট্রিক্স এবং তাদের টোটাল বেতনের ম্যাট্রিক্স, ওকে? আচ্ছা, তাহলে এখন এখান থেকে আমরা তো জানি, আমরা যখন হচ্ছে ওই যে হচ্ছে ই মেথডে আমরা দেখি, আমরা ওই যে ক্রেমারের সূত্র অনুসারে, ক্রেমার্স ল অনুসারে আমরা যেভাবে সমাধানটা করেছি এর আগে, ঠিক ওই এই সমাধানটাও তোমরা ওই ক্রেমারের সূত্রের সাহায্যেই করবে, ওকে? আচ্ছা, তাহলে দেখো এখানে আমাদের কি দেওয়া ছিল, এই যে এইগুলো দেওয়া আছে, এখন এখান থেকে তোমরা জাস্ট ক্রেমারের সূত্র অনুসারে এই দুইটা ম্যাট্রিক্স গুণ করে দিবে। গুণ করে দেওয়ার পরে আমরা হচ্ছে যেহেতু এটা ইকুয়াল টু এটা, তাহলে আমরা ওই যে ক্রেমার্স ল অনুসারে দেখো আমরা জানি যে এটা ইকুয়াল টু এটা, মাঝের এটা ইকুয়াল টু এটা, এটা ইকুয়াল টু এটা, কারণ দুইটা ম্যাট্রিক্সের সমতা হলে তখন এই যে এই এই যে এলিমেন্ট এটা ইকুয়াল টু এটা হয়, এলিমেন্ট ইকুয়াল টু এলিমেন্ট হয়, এলিমেন্ট ইকুয়াল টু এলিমেন্ট হয়, কারণ এই মাঝখানে সমতা আছে, তাই না? ইকুয়াল টু আছে,
আচ্ছা, তাহলে এখন দেখো ম্যাট্রিক্সের সমতা অনুসারে আমরা এই যে লিখলাম, এরপরে দেখো এরপরে এখন আমাদের কি করতে হবে, আমাদের এই যে তিনটা সমীকরণ আছে এই তিনটা সমীকরণ সমাধান করে আমাদের এক্স ওয়াই জেটের মানটা বের করতে হবে। এক্স ওয়াই জেটের মানটা আমরা বের করব এই তিনটা সমীকরণ সমাধান করে। ওকে, তাহলে এখন দেখো এই যে সমাধান করব আমরা কি ক্রেমার্স ল অনুসারে, ঠিক আছে? কারণ ক্রেমার্স ল অনুসারে সমাধান করতে হয় কিভাবে সেটা তোমরা জানো। প্রথমে আমরা এক্স ওয়াই জেটের সহগুণক নিয়ে যে নির্ণায়ক হয় সেটা নির্ণায়ক ডি হলে আমরা এটার মানটা বের করব। দেখো ঠিক আছে, এখন মানটা এই যে ডি ইকুয়াল টু, মানটা বের করার পরে একটা যাচাই করতে হয় যে সমীকরণ জোটটা সমাধান আছে কি নাই, তো আমরা সেটা দেখবো। তোমরা যাচাই করে দেখবে যে এটা সমাধান হবে কি হবে না, ঠিক আছে? এর পরের লাইন আছে কিছু, আমি এখানে লিখি নাই, এই লাইনগুলো বের করে তোমরা দেখবে যে সমীকরণ জোটটির সমাধান আছে কি নাই। যদি সমাধান না থাকে তাহলে সমাধান করা যাবে না, যদি সমাধান থাকে তাহলে সামনে আগানো যাবে বা সমাধান করা যাবে, ঠিক আছে? ওকে, তো এরপরে দেখো আমরা ডিএক্স বের করব। ওকে, ডিএক্স বের করতে হয় কীভাবে সেটাও তোমরা জানো, আমি তোমাদেরকে বলে দিব না। ডিএক্স বের করব, বের করার পরে আমরা ডিএক্সের মান পাবো। এরপরে হচ্ছে ডিওয়াই বের করব, আমরা ডিওয়াই বের করব একইভাবে। দেখো আমরা ডিজেড বের করব, ডিজেড বের করার পরে আমরা কী জানি, ক্রেমার্স ল অনুসারে আমরা কী জানি, এক্স ইকুয়াল টু ডিএক্স বাই ডি, ওয়াই ইকুয়াল টু ডিওয়াই বাই ডি, জেড ইকুয়াল টু ডিজেড বাই ডি, সরি এখানে ক্যাপিটাল ডি হবে, ডিজেড বাই ডি, ঠিক আছে? এখানে আছে দেখো জেড ইকুয়াল টু ডিজেড বাই ডি। এখন এখানে তোমরা ডিএক্স এর যে মানটা পেয়েছো সেটা বসাবে, তারপরে এখানে ডি এর মানটা পেয়েছো সেটা বসাবে, এখানে ডিওয়াই এর মানটা বসাবে, এখানে ডি এর মান বসাবে যেটা পেয়েছো সেটা, এখানে ডিজেড এর মান বসাবে, এখানে ডি এর মান বসাবে, বসে যেটা আসবে সেটা হচ্ছে এক্স অর্থাৎ শ্রেণী ওয়ানের একজন ব্যক্তির বেতন, ওয়াই অর্থাৎ শ্রেণী টু এর একজন ব্যক্তির বেতন, জেড অর্থাৎ শ্রেণী থ্রি এর একজন ব্যক্তির বেতন, আমরা কিন্তু পেয়ে গেছি, তাই না? ঠিক আছে, তাহলে আমরা লিখবো যে শ্রেণী ওয়ান ভুক্ত একজন শ্রমিকের বেতন, এরপরে আমরা লিখবো শ্রেণী টু ভুক্ত একজন শ্রমিকের বেতন, এরপরে আমরা লিখবো কি শ্রেণী থ্রি ভুক্ত একজন শ্রমিকের বেতন। ওকে, তাহলে এটা ইকুয়াল টু, তোমরা বেতনটা লিখবে ইকুয়াল টু, বেতন লিখবে ইকুয়াল টু, বেতন লিখবে, লিখলে কিন্তু আমরা আমাদের কাঙ্ক্ষিত সমাধান পেয়ে গেছি। ঠিক আছে, তো মাই ডিয়ার স্টুডেন্টস, সবাই খুব সতর্কতার সাথে সুন্দরভাবে অ্যাসাইনমেন্টগুলো লিখবে, A4 পেজে লিখবে, ঠিক আছে? এবং A4 পেজের দুই সাইডে খুব সুন্দর করে মার্জিন দিয়ে নিবে, এবং মার্জিনটা দিবে হচ্ছে তোমরা পেন্সিল ব্যবহার করবে, মার্জিনের ক্ষেত্রে পেন্সিল ব্যবহার করবে, কলম ব্যবহার করবে না, পেন্সিল দিয়ে সুন্দর করে মার্জিন করে তোমরা অ্যাসাইনমেন্টগুলো লিখবে। ওকে, এবং কেউ কারোরটা দেখে লিখবে না, কেউ কারোরটা দেখে লিখবে না, কারোর সাথে কারোর অ্যাসাইনমেন্ট যদি মিলে যায় তাহলে কিন্তু আমরা মার্ক দিতে পারবো না, আমরা তোমাদের সর্বোচ্চ মার্ক দিতে চাই, কিন্তু কারোর সাথে কারোর অ্যাসাইনমেন্ট মিলে যদি যায়, কারোর সাথে কারোর অ্যাসাইনমেন্ট যদি সেম হয়ে যায় তাহলে কিন্তু মার্ক পাবে না, প্রত্যেকে নিজের মতো করে ইন্ডিভিজুয়ালি লিখবে। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।